আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনিক হাসান আছি তোমাদের সাথে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ব্যবসায়ের কার্যাবলী বা ফাংশনস অফ বিজনেস নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা জানব ব্যবসায় কি কি কার্যাবলী সম্পাদন করা হয়, এবং সে কার্যাবলীগুলো নিয়ে আমরা আলোচনা করব, বুঝে নিব। তো চলো আমরা ব্যবসায়ের কার্যাবলীগুলো সম্পর্কে জেনে নিই। প্রথমেই ব্যবসায়ের যে কাজটি নিয়ে আমরা আলোচনা করব, সে কাজটি হলো ব্যবসায়ের প্রথম কাজ, ব্যবসার মৌলিক কাজ, এবং এই কাজটিকে আমরা বলি উৎপাদন, ইংরেজিতে বলা হয় প্রোডাকশন। যে কোনো ব্যবসার জন্যই উৎপাদন প্রয়োজনীয়। একটি ব্যবসা প্রতিষ্ঠান নিজে উৎপাদন করতে পারে, অথবা অন্য প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য ক্রয় করে নিয়ে আসতে পারে, কিন্তু দিন শেষে প্রত্যেকটি ব্যবসায়ী উৎপাদনের উপর নির্ভরশীল। তাই আমাদের মনে রাখতে হবে, ব্যবসার প্রথম কাজ হচ্ছে উৎপাদন করা। একজন ব্যবসায়ী বা একজন শিল্প মালিক বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য বা সেবা সামগ্রী উৎপাদন করে থাকে, এবং সেই পণ্য বা সেবা ক্রয় করে ভোগ করে ভোক্তার চাহিদা পূরণ হয়। সুতরাং আমরা বলতে পারি ব্যবসার প্রথম কাজ হচ্ছে উৎপাদন। এরপর আমরা আলোচনা করব ক্রয় নিয়ে। ব্যবসার আরেকটি কাজ হচ্ছে ক্রয়। কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান আছে যারা নিজেরা পণ্য উৎপাদন করে না, সে সকল ব্যবসা প্রতিষ্ঠান অন্যান্য প্রতিষ্ঠান থেকে পণ্য ক্রয় করে। আবার যে সকল ব্যবসায় প্রতিষ্ঠান উৎপাদন কার্যক্রম সম্পাদন করে, সেই সকল প্রতিষ্ঠান কাঁচামাল ক্রয় করে। উৎপাদনকারী প্রতিষ্ঠান হোক অথবা পাইকারি অথবা খুচরা, যে রকম ব্যবসা প্রতিষ্ঠানই হোক না কেন, ব্যবসা প্রতিষ্ঠানে ক্রয় অবশ্যই থাকে। বিভিন্ন উপাদান, উপকরণ, কাঁচামাল, পণ্য, অনেক কিছুই ব্যবসা প্রতিষ্ঠান ক্রয় করে থাকে। তাই ব্যবসার একটি কাজ হচ্ছে ক্রয়। এবং ব্যবসার আরেকটি কাজ হচ্ছে বিক্রয়। ব্যবসা প্রতিষ্ঠান শুধু ক্রয়ই করে না, বিক্রয় করে। উৎপাদিত পণ্য বিক্রি করে থাকে, কাঁচামাল ব্যবসায়ী কাঁচামাল বিক্রি করে, কিছু ব্যবসায়ীরা তাদের উৎপাদিত পণ্য বিক্রি করে, কিছু ব্যবসায়ীরা অন্য ব্যবসায়ীদের থেকে পণ্য ক্রয় করে, এবং সেই পণ্য ক্রয় করে তারা নিয়ে এসে অন্য কোথাও বিক্রি করে। অর্থাৎ ব্যবসার কার্যাবলী যেরকম ক্রয়, একইভাবে ব্যবসার আরেকটি কাজ হচ্ছে বিক্রয় বা বিক্রি করা। ব্যবসা প্রতিষ্ঠানে ক্রয়ের পাশাপাশি বিক্রয় আছে, মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য বিক্রি করে, এবং বিক্রয় ছাড়া একটি ব্যবসায় কিন্তু মুনাফা অর্জন করতে পারবে না। তাই ব্যবসার একটি খুব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিক্রয় বা বিক্রি করা। এছাড়াও ব্যবসার আরেকটি কাজ হচ্ছে গুদামজাতকরণ। এমন অনেক পণ্য রয়েছে যে সকল পণ্য সংরক্ষণ করে রাখতে হয়। পণ্য যদি সংরক্ষণ করে রাখা না হয়, সেক্ষেত্রে সে পণ্যটি নষ্ট হয়ে যেতে পারে, পণ্যটির মান খারাপ হয়ে যেতে পারে, এবং পণ্যের মান যদি খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ক্রেতা বা ভোক্তাকে সন্তুষ্ট করা কঠিন হয়ে যাবে। তাই ব্যবসা প্রতিষ্ঠান যে সকল পণ্য পচনশীল, সহজেই পচে যায়, নষ্ট হয়ে যায়, সে সকল পণ্য গুদামজাত করে রাখে, স্টোর করে রাখে। এর মাধ্যমে পণ্য সংরক্ষণ করা যায়, দীর্ঘদিন পণ্য ভালো থাকে, পণ্যের মান ধরে রাখা যায়। তাই আমরা বলতে পারি ব্যবসার আরেকটি কাজ হচ্ছে গুদামজাতকরণ, বা যাকে আমরা ইংরেজিতে বলি স্টোরিং বা ওয়ারহাউসিং। ব্যবসার আরেকটি কাজ হচ্ছে ঝুঁকি গ্রহণ, এবং এই কাজটি সকল ব্যবসায়ীর অবশ্যই করতে হবে। কোনো ব্যবসায়ী ঝুঁকি গ্রহণ করা ছাড়া ব্যবসায় করতে পারে না। তাই ব্যবসায়ীদের জন্য এটা আবশ্যকীয় যে একজন ব্যবসায়ী যখন ব্যবসায় করবেন, তাকে অবশ্যই ঝুঁকি গ্রহণ করতে হবে। ব্যবসার ক্ষেত্রে কখনোই এই নিশ্চয়তা থাকে না, আমার পণ্য বিক্রি হবে, সবকিছু ঠিকভাবে হবে, এবং আমার পণ্য ঠিকভাবে উৎপাদন করতে পারবো, এছাড়াও পণ্য বিক্রি করে যথেষ্ট পরিমাণে মুনাফা অর্জন করা সম্ভব হবে, এরকম নিশ্চয়তা দেওয়া সম্ভব না। ব্যবসায় ক্ষয়ক্ষতি হয়ে যেতেই পারে, অনিশ্চয়তা চলে আসতেই পারে। তাই ব্যবসায়ের একটি কাজ হচ্ছে ঝুঁকি গ্রহণ। ব্যবসা যখন করতে হবে, এই মেন্টালিটি নিয়েই ব্যবসায় করতে হবে যে ব্যবসায় ঝুঁকি আছে, আমার ঝুঁকি গ্রহণ করতে হবে, আমার প্রতিষ্ঠান লাভবানও হতে পারে, আমার প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ব্যবসার একটি কার্যাবলী হচ্ছে ঝুঁকি গ্রহণ। এছাড়াও ব্যবসার আরেকটি কাজ হচ্ছে অর্থ সংস্থান করা। অর্থ সংস্থান ব্যবসার খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। অর্থকে ব্যবসার রক্ত চলাচলের সাথে তুলনা করা হয়। একটি মানব দেহে রক্ত চলাচল না থাকলে যেরকম মানব দেহের এবং একজন মানুষের বেঁচে থাকা সম্ভব নয়, একইভাবে অর্থ সংস্থান না থাকলে একটি ব্যবসায়কে টিকিয়ে রাখা কঠিন বা অসম্ভব। তাই ব্যবসার একটি কাজ হচ্ছে অর্থ সংস্থান। ব্যবসায় প্রয়োজন অনুযায়ী অর্থ সংগ্রহ করে অর্থ সংস্থান করতে হবে, বিভিন্ন প্রয়োজনে বিনিয়োগ করতে হবে, এবং এর মাধ্যমেই একজন ব্যক্তি বা একজন উদ্যোক্তা
তার ব্যবসায় মুনাফা অর্জনের প্রচেষ্টা চালিয়ে যাবে। এরপর আমরা যে কার্যাবলী নিয়ে আলোচনা করব তা হলো কর্মসংস্থান। যখন একটি ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় তখন সে প্রতিষ্ঠানে কর্মীর প্রয়োজন হয়, কর্মচারীর প্রয়োজন হয়, বিভিন্ন ক্ষেত্রে লোকবলের প্রয়োজন হয়, মানব সম্পদের প্রয়োজন হয়। যেহেতু মানব সম্পদের প্রয়োজন হচ্ছে তাই একটি ব্যবসায়ে তখন কর্মসংস্থান সৃষ্টি করা হয়, নতুন নতুন লোক নিয়োগ নেওয়া হয় এবং বিভিন্ন ব্যক্তিদের কর্মসংস্থান সৃষ্টি হয়ে থাকে। তাই আমরা বলতে পারি ব্যবসায় কর্মসংস্থান সৃষ্টি করে এবং কর্মসংস্থান সৃষ্টি ব্যবসার কার্যাবলীগুলোর মধ্যে একটি। এছাড়াও ব্যবসার আরো কিছু কার্যাবলী রয়েছে, যেমন মোড়কীকরণ। একটি পণ্য যখন উৎপাদন করা হয় সেই পণ্যের মান সংরক্ষণ করা, ক্ষতির হাত থেকে রক্ষা করা, ধুলা বালু থেকে রক্ষা করা ইত্যাদির জন্য কিন্তু একটি পণ্যকে মোড়কীকরণ বা প্যাকেজিং করা হয়। একটি পণ্যকে মোড়ক দিয়ে ঢেকে রাখা হয় এই উদ্দেশ্যেই যে পণ্যের মান সংরক্ষণ করা যাবে, পণ্যটিকে ক্ষতির হাত থেকে রক্ষা করা যাবে এবং পণ্যটি বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে। মোড়কীকরণের ফলে আমরা একটি পণ্য অক্ষত অবস্থায় পাই, পণ্যটি ভালো অবস্থায় পাই এবং আমাদের পণ্যের যে মান সে মান ভালো থাকে, আমরা উন্নত মানের পণ্য ব্যবহার করতে পারি, ভোগ করতে পারি। এছাড়াও মোড়কের আরও একটি গুরুত্ব হচ্ছে যে অনেক সময় মোড়কের মাধ্যমেই আমরা জানতে পারি যে আমরা যে পণ্যটি ক্রয় করছি সেই পণ্যটি কি এবং পণ্য সম্পর্কিত সকল তথ্য কিন্তু মোড়কে দেওয়া থাকে এবং এই মোড়ক দ্বারাও কিন্তু অনেক সময় ক্রেতা বা ভোক্তাকে আকৃষ্ট করা হয়। তাই ব্যবসার আরেকটি কাজ হচ্ছে মোড়কীকরণ বা প্যাকেজিং। এছাড়া ব্যবসার আরো কিছু কাজ রয়েছে, যেমন পরিবহন। পরিবহন ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরিবহনের ফলেই এক স্থান উৎপাদিত পণ্য আমরা অন্যান্য জায়গায় ভোগ করতে পারি, বিক্রি করতে পারি। আমরা বর্তমানে দেখতে পাই যে বিশ্বের বিভিন্ন দেশে উৎপাদিত পণ্য বিশ্বের অন্যান্য বিভিন্ন দেশে ক্রয় বিক্রয় করা হচ্ছে এবং এর পেছনেও কিন্তু প্রধান যে কারণ তা হলো উন্নত পরিবহন ব্যবস্থা। পরিবহন ব্যবস্থা যত উন্নত হবে তত সহজেই একটি পণ্য বা সেবা ভোক্তা বা ক্রেতার নিকট পৌঁছে দেওয়া যাবে। অনেক সময় পরিবহন সুবিধার কারণে সেবাও এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর করা যায়, কারণ যে ব্যক্তি সেবা দিয়ে থাকবেন সে খুব সহজেই পরিবহনের সাহায্যে এক স্থান থেকে অন্য স্থানে যেয়ে সেবা দিয়ে থাকতে পারে। একইভাবে এক স্থানে উৎপাদিত পণ্য আরেক স্থানে খুব সহজেই পরিবহন করা যায়, নিয়ে যাওয়া যায় এবং এর ফলে ক্রেতা ভোক্তারাও উপকৃত হন, অপরদিকে ব্যবসা প্রতিষ্ঠানও লাভবান হয়। তাই ব্যবসার আরেকটি কাজ এবং গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে পরিবহন। ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব রক্ষণ করাও একটি গুরুত্বপূর্ণ কাজ। হিসাব রাখার মাধ্যমে একটি ব্যবসা প্রতিষ্ঠান অনেকগুলো তথ্য সম্পর্কে জানতে পারে। একজন ব্যবসায়ী তার ব্যবসার সামগ্রিক অবস্থা সম্পর্কে জানতে পারে, তার সম্পত্তি দায়ের ব্যাপারে জানতে পারে, লাভ ক্ষতির বিষয়ে জানতে পারে এবং সরকারকে রাজস্ব প্রদানের ক্ষেত্রে যথাযথ হিসাবও প্রদান করতে পারে। তাই আমরা বলতে পারি হিসাব রক্ষণ ব্যবসার একটি কাজ। এইবার ব্যবসার যে কাজটি আমরা আলোচনা করব তা হচ্ছে প্রমিতকরণ। প্রমিতকরণকে ইংরেজিতে স্ট্যান্ডার্ডাইজেশন বা স্ট্যান্ডার্ডাইজিং বলা হয়। প্রমিতকরণ বলতে মূলত কি বোঝায়? প্রমিতকরণ বলতে বোঝায় একটি পণ্যের মান নির্ধারণ করা বা স্ট্যান্ডার্ড সেট করা। একটি পণ্যের সঠিক মানের সীমা নির্ধারণ করার প্রক্রিয়াকে বা কাজকেই আমরা প্রমিতকরণ বলি। যেমন আমরা দেখে থাকি অনেক ক্ষেত্রে সাবস্ক্রিপশনের ক্ষেত্রে প্ল্যাটিনাম সাবস্ক্রিপশন রয়েছে, ডায়মন্ড সাবস্ক্রিপশন রয়েছে, গোল্ড সাবস্ক্রিপশন রয়েছে। এখানে আমরা বুঝতে পারি যে প্রত্যেকটি সাবস্ক্রিপশনের যেই নাম, এই নাম একটি মান বহন করে। প্ল্যাটিনাম সাবস্ক্রিপশন সবচেয়ে উন্নত মানের, এরপর ডায়মন্ড সাবস্ক্রিপশন, এরপর গোল্ড সাবস্ক্রিপশন। এই যে মান নির্ধারণ করা, এই মান নির্ধারণ করাকে আমরা বলি প্রমিতকরণ। এরপর আমরা যে কাজ নিয়ে আলোচনা করব তা হলো পর্যায়িতকরণ। প্রমিতকরণে যে মান নির্ধারণ করা হয়, পর্যায়িতকরণে সেই নির্ধারিত মান অনুযায়ী শ্রেণীবিন্যাস করা হয়। ধরলাম একজন আম ব্যবসায়ী আম সংগ্রহ করে কয়েকটি মান নির্ধারণ করলো বা তিনটি মান নির্ধারণ করলো। এই যে তিনটি মান নির্ধারণ করলো, এই তিনটি মান নির্ধারণ করাকে আমরা প্রমিতকরণ বলি, আমরা জানি। এখন মান নির্ধারণ করার পর সেই তিনটি মান অনুযায়ী যখন আম ব্যবসায়ী আমগুলোকে আলাদা আলাদা ঝুড়িতে রাখবেন, আলাদা আলাদা শ্রেণী বিন্যাস করবেন, সেই কাজকে আমরা বলবো পর্যায়িতকরণ। অর্থাৎ মান অনুযায়ী পণ্যের শ্রেণীবিন্যাস করার যে কার্যক্রম সে কাজকেই আমরা পর্যায়িতকরণ বলে থাকি।
সর্বশেষ যে কার্যগুলি নিয়ে আমরা আলোচনা করব তা হলো বাজারজাতকরণ প্রসার, বা যাকে আমরা ইংরেজিতে বলি মার্কেটিং প্রমোশন। একটি পণ্য, সেবা বা ব্র্যান্ড সম্পর্কে সম্ভাব্য গ্রাহকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করে বিক্রয় বৃদ্ধি করার যে চেষ্টা, সেই চেষ্টাকে আমরা বাজারজাতকরণ প্রসার বলি। ব্যবসায়ের ক্ষেত্রে অনেক সময় জ্ঞানগত বা প্রচারগত বাধা আমরা দেখি বা দেখতে পাই। প্রতিযোগিতাপূর্ণ এই বাজারে যদি আমি আমার ক্রেতা বা ভোক্তাকে আমার পণ্য, আমার সেবা, আমার ব্র্যান্ড সম্পর্কে না জানাই, তাহলে কিন্তু ক্রেতা বা ভোক্তা পাওয়া খুবই কঠিন হয়ে যাবে, বাজারে টিকে থাকা অনেক কঠিন হয়ে যাবে। তাই বাজারজাতকরণ প্রসারের মাধ্যমে ক্রেতা বা ভোক্তাকে আমার পণ্য, আমার সেবা, আমার ব্র্যান্ড সম্পর্কে জানানো, তাদেরকে আকৃষ্ট করা, তাদেরকে আগ্রহী করে তোলা এবং তাদের মধ্যে একটি পণ্য ক্রয় করার বা একটি পণ্য বা একটি সেবা ভোগ করার যে চাহিদা, সেই চাহিদা তৈরির প্রক্রিয়াকেই কিন্তু আমরা বাজারজাতকরণ প্রসার বলে থাকি। বাজারজাতকরণ প্রসারের মধ্যে বিজ্ঞাপন, বিক্রয় প্রসার, ব্যক্তিক বিক্রয়, প্রচার ইত্যাদি অনেক কৌশল আছে যার মাধ্যমে একটি প্রতিষ্ঠান তার ক্রেতা বা ভোক্তার কাছে পৌঁছায়, ক্রেতা বা ভোক্তাকে তার প্রতিষ্ঠান সম্পর্কে জানায়, তার পণ্য সম্পর্কে জানায়, তার সেবা সম্পর্কে জানায় এবং বাজারে যেই জ্ঞানগত বা প্রচারগত বাধা রয়েছে সেই বাধা দূর করতে পারে। তাই ব্যবসার আরেকটি কাজ এবং গুরুত্বপূর্ণ একটি কাজ আমরা বলতে পারি বাজারজাতকরণ প্রসারকে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম ব্যবসার কার্যাবলী নিয়ে। আমরা ব্যবসার কার্যাবলীগুলো সম্পর্কে জানলাম এবং বিস্তারিত আলোচনা করলাম। আশা করি তোমরা সবাই ব্যবসার কার্যাবলী সম্পর্কে বুঝতে পেরেছো। তোমাদের সবার সাথে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।